বলছেন, দিনের দাওয়াত দিলে, হকের দাওয়াত দিলে সমস্যা, গালি, নিন্দে, অপমান, লাঞ্ছনা আসবে নিশ্চিত, সুনিশ্চিত আসবে। নবীগণের উপরে এসেছে, বড় মানুষের উপরে এসেছে, আপনার উপরে আসবে। আপনার ইমান যত বেশি হবে, দাওয়াতি গতিনীতি যত বেশি হবে, আপনার সমস্যা সমাজের পক্ষ থেকে তত বেশি চেপে আসবে, আপনাকে তত বেশি ধৈর্য ধারণ করতে হবে। গালি দিয়ে দাঁত উঠিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন না। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। পৃথিবীর যেখানেই হোক না কেন, যেই হোক না কেন, পৃথিবীর যেখানেই হোক না কেন, যেই হোক না কেন, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে মূলত আহলে হাদিস। আর আহলে হাদিসের এটাই বৈশিষ্ট্য। তো আমাকে নাটোরের জনৈক ভদ্রক বলছেন যে ভুল হচ্ছে আপনাদের, আপনাদের ভুল হচ্ছে, আপনাদের সবকে জেলে যেতে হবে, কেউ বাইরে থাকবে না। জনাব বলেন কি, আহমদ ইবনে তাইমিয়ার বক্তব্য রাত দিন দিয়ে আসেন, আহমদ ইবনে হাম্বালের বক্তব্য রাত দিন দিয়ে আসেন, আর জেলের ভয় দেখাচ্ছেন মানে? বলেন কি, 50 বছরের জন্য, 100 বছরের জন্য বাংলাদেশে যত আহলে হাদিস আলেম আছে সব জেলে থাকবে, 100 বছর পরে আবার মানুষ বের হবে, যারা আমাদেরকে খুঁজবে তারা কারা, সেদিন পৃথিবীর পরিস্থিতি তাদের অনুকূল হবে, তারা আহলে হাদিস আন্দোলন করবে। কিভাবে আপনি জেলের ভয় দেখিয়ে নিজেকে ধর্মচ্যুত হতে, আদর্শচ্যুত হতে বলেন? এরকম কথাকে ঘৃণা করি, বলবেন না দয়া করে। যা হবে হবে, জেল হোক, সুলি হোক, ফাঁসে হোক, তাতে আসে যায় না। যেটা হক বুঝেছি সেখান থেকে বিন্দুমাত্র ফিরে আসতে রাজি নই। আল্লাহ যেহেতু একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজে নেমেছে, মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি সেটুকু মাফ করো। প্রতিপালক, আন্তরিক ভাবে তোমার বার বারবার বলছি, সত্যিই বলছি, আসলেই দুনিয়া ভোগ করার উদ্দেশ্যে এই পথে নামিনি। আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই পথে নেমেছি, তুমি আমাদেরকে হকের উপরে রাখো, পরিস্থিতির মোকাবেলা করার তৌফিক দান করো, এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাতবাসী করিও, আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাতবাসী করিও। আল্লাহুম্মা আমিন।